হ্যালো সুপ্রিয় দর্শক, প্ল্যান্টস এন্ড লাইফ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের সকলের পরিচিত এই ফুলটির নাম পরিচয় এবং গুণাগুণ সম্বন্ধে আলোচনা করব। বন্ধুগণ, এই ফুলটির নাম হলো টগর এবং এর প্রচলিত ইংরেজি নামগুলো হলো পিন হুইল ফ্লাওয়ার, ক্রেপ জাসমিন, ইস্ট ইন্ডিয়া রোজ বে, নিরোজ ক্রো এবং মিল্ক ফ্লাওয়ার ইত্যাদি। এই ফুলগাছটি সাধারণত 5 থেকে 7 ফুট পর্যন্ত উচ্চতা বিশিষ্ট হয়, তবে এর চেয়ে বেশি উচ্চতার কিন্তু হতে পারে। এই গাছটির সাদা রঙের ফুল 5 পাপড়িযুক্ত এবং এটি গ্রীষ্ম বর্ষাকালে প্রচুর পরিমাণে প্রস্ফুটিত হয়। এর সবুজ পাতা ছিঁড়লে বা ডাল ভাঙলে সাদা আঠালো তরুক্ষীর বের হয়। এর ফল দেখতে লম্বাটে, ফল পাকলে ফলের ভেতরের অংশ লাল বর্ণ ধারণ করে। একটি ফুলে একাধিক বীজ থাকে। এই ফুল উত্তর ভারত এবং দক্ষিণ ভারতে পূজার কাজে ব্যবহার হয়। বন্ধুগণ, এই ফুলটিকে জংলি টগর, কাঠমল্লিকা, চাঁদনি, দুধ ফুল এবং সাদা ফুল ইত্যাদি বিভিন্ন নামেও মানুষ চিনে থাকেন। এই গাছটি প্রধানত বাগান সাজানোর কাজেই ব্যবহার হয়ে আসছে, আর এটি যেহেতু সহজেই জন্মে তাই যে কেউ লাগাতে পারেন। বন্ধুগণ, এর তেমন কোনো ঔষধি গুণ পাওয়া যায়নি, তবে এই উদ্ভিদে অনেক অ্যালকালয়েড রয়েছে। এই গাছটির বিজ্ঞানসম্মত নাম হলো টেবার্নি মন্টানা ডাইভারিকাটা। বন্ধুগণ, এই যে গাছটি, এই যে ফুল গাছটি রয়েছে, এর ইংরেজি নাম কিন্তু পিন হুইল ফ্লাওয়ার বা ক্রেপ জাসমিন, বাংলায় অনেক সময় জংলি টগর বা টগর ফুল বলা হয়। বন্ধুগণ, আপনারা জানেন যে প্ল্যান্টস অ্যান্ড লাইফ চ্যানেলে আমরা নিয়মিত বিভিন্ন গাছের পরিচয় এবং গুণাগুণ এবং সতর্কতা সম্বন্ধে আলোচনা করি। আপনারা যদি এরকম তথ্য পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ।